আমি খড়গপুর থেকে ম্যাট্রিকুলেশন পাস করি, ওখানেই আমার জন্ম। এসে ঢুকলাম প্রেসিডেন্সি কলেজে, হিন্দু হোস্টেলে, ইডেন হিন্দু হোস্টেল নাম, সেখানেই থাকি। আমি নিজে কিন্তু তখন লেখক হওয়ার কথা একেবারেই ভাবিনি, কীভাবে যেন হয়ে গেলাম। হ্যাঁ, বেশ একটা মজার ঘটনা মনে পড়ে। প্রেসিডেন্সি কলেজে আড্ডা দিতাম, কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু হয়ে গিয়েছিল, তারাও সাহিত্য নিয়ে নানা রকম আলোচনা করত। এর মধ্যে হঠাৎ দুজন কীভাবে যেন আরও নিকট আত্মীয় হয়ে গেল, একজন প্রাণতোষ ঘটক, আর একজন হলো স্বরাজ বন্দ্যোপাধ্যায়। আমরা কলেজে যে একটা ক্যান্টিন ছিল সেখানে ঢোকার সাহস আমাদের কারো হতো না, তার কারণ সেখানে গিয়ে যারা আড্ডা দিতেন, একজনের নাম সত্যজিৎ রায়, আর একজন সিদ্ধার্থ শঙ্কর রায়। এরা যেখানে গিয়ে চা খাচ্ছেন সেই ক্যান্টিনে ঢোকার সাহস আমাদের কারো হয়নি। তারপর আমরা গিয়ে বসতাম YMCA-র বিল্ডিং, যেটা হ্যারিসন রোডের মোড়ে, তার গায়ে একটা রেস্টুরেন্ট ছিল, তার নাম পাবলিক রেস্টুরেন্ট। ওইখানে গিয়ে আমরা অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা বসতে পেতাম, কারণ দুপুরের দিকে কোনো লোকজন আসতো না। সেখানে গিয়ে এক কাপ চা নিয়ে আমরা বসতাম এবং গল্পগুজব করতাম। এরই ফাঁকে আমাকে গল্প লিখে থাকলে গল্পটা দিয়ে বলতো, পড়ে দেখতো কেমন হয়েছে। আর আমি তো চিরকালই একটু নির্মম প্রকৃতির, আমি সমালোচনা করতাম, তারা একটু চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছিল। হঠাৎ বলে বসলো, তুই লেখ না একটা গল্প। এবং তারপর দিনের পর দিন এইভাবেই বলে যাচ্ছে যে গল্প লেখ, গল্প লেখ। আমার মনে হতো যে আমি গল্প লিখলে আমি যেভাবে ওদের গল্প সমালোচনা করছি, ওরাও সেই সুযোগটা পাবে আমার গল্প সম্পর্কে সমালোচনা করে। একদিন ওই রকম গিয়ে আমরা রেস্টুরেন্টে বসেছি, আমাকে ওরা সকলেই বলল যে তোকে আজ একটা গল্প লিখতেই হবে। আমি বললাম, কোথায়? এইখানে বসে? তোর কেন এখানে বসেই বা কি, গল্প মাথায় থাকলে যেখানে খুশি বসে তোর লেখা যায়। আমি বললাম, হ্যাঁ তা যায়। বলে আজকেই তোকে লিখতে হবে। আমি হঠাৎ কী হলো জানি না, দুম করে বলে বসলাম, ঠিক আছে লিখব, এক প্যাকেট সিগারেট আর বল পরপর আমাকে চা দিয়ে যাবে। কী হলো জানি না, আমি তো কোনোদিন ভাবিনি যে আমি লেখক হব, বা লেখক হওয়ার কোনো বাসনাও ছিল না। কিন্তু শুধু এই লেখক হওয়া যে যায়, বা একটা গল্প লেখা যে খুব একটা কঠিন কাজ নয়, বোধহয় এইটুকু প্রমাণ করার জন্যেই আমি বললাম ঠিক আছে লিখব। বসে গেলাম, সিগারেট ধরালাম, মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কী নিয়ে লিখি কী নিয়ে লিখি। ভাবতে ভাবতে খড়গপুরেরই একটি গল্প আমার মাথায় এসে গেল। সত্যি করে যে কোনো ঘটনা তা নয়, কিন্তু কীভাবে যেন সেটাকে একটা গল্প বানিয়ে ফেললাম মনে মনে, এবং দু চার লাইন লেখার পরই কী যেন ভর করলো আমার ওপর, আমি দ্রুত লিখে গেলাম। এবং কতক্ষণ সময় লেগেছিলো আমার মনে নেই, সিগারেট শেষ হয়ে গিয়েছিল, আমি হাঁক ছেড়ে বললাম যে এই সিগারেট দিয়ে যা। কাকে বললাম তাও জানি না, সত্যি আবার আধ প্যাকেট সিগারেটকে এগিয়ে দিয়ে গেল এবং উঁকি মেরে দেখলো যে আমি লিখছি, তাতে যেন মনে হলো সে খুব খুশি হয়েছে। এই গল্প লেখা হয়ে যাওয়ার পর আমি নিয়ে এসে ছুঁড়ে ফেলে দিলাম ওদের দিকে, নেতুদের গল্প। এক সপ্তাহ গেছে কি দু সপ্তাহ আমার ঠিক এখন আর ঠিক সঠিকভাবে বলতে পারবো না। হঠাৎ একদিন প্রাণতোষ ঘটক এসে আমার মুখের ওপর একখানা পত্রিকা ছুঁড়ে দিল, নে তোর গল্প ছাপা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, পাতা খুলে দেখলাম সত্যি প্রথম গল্পই আমার। এই যে গল্প ছাপা হয়ে গেল, এ কিন্তু আমাকে কোনো নেশা ধরাতে পারলো না। এরপর অন্তত দুটো বছর আমার মনে হয় আমি বলতে কিছুই লিখিনি। রেল শহর খড়গপুর বললে আজ অনেকেই হয়তো ঠিক ধরতে পারবেন না শহরটা কেমন ছিল। খড়গপুরতে তখন কিন্তু আমাদের মনে হতো যে সত্যিই মিনি ইন্ডিয়া। কেন জানেন,
এটা যদিও মেদিনীপুর জেলার একটা শহর কিন্তু রেলওয়ে এসে তাকে এমন বদলে দিয়েছিল যে আপনি কল্পনাই করতে পারবেন না সেখানে কত দেশের কত লোক থাকত বিরাট একটা কারখানা ছিল এই যে বেঙ্গল নাগপুর রেলওয়ে নাম ছিল যার এর একটা শাখা চলে গিয়েছিল নাগপুর পর্যন্ত এবং সেখান থেকে বোম্বে চলে যেত আর একটা শাখা চেন্নাই তখন বলা হতো ম্যাড্রাস এই দুদিকে দুটো ফালি চলে গেছে এদের প্রধান যে কারখানাটা সেটা ছিল খড়গপুর শহরে আমি বলছি এটা 1939 সালে আমি ম্যাট্রিক পাস করেছি তাহলেই ভেবে দেখুন যে ছোটবেলাটা আরও আগেকার কথা সেখানে কতগুলো কোয়ার্টার সেই কোয়ার্টারগুলোতে কোনোটা 3 নম্বর কোনটা 4 নম্বর এইরকম তার মানে ঘর বেশি হলে তার নম্বর বাড়ছে এইরকম আর একটাই বাংলো ছিল দোতলা বাংলো বা বিরাট বাগান সেটাই ছিল আমাদের বাসস্থান কিন্তু ওই বয়সেই আমার একটা জিনিস মনে হয়েছিল যে এই যে রেলওয়ে ইঞ্জিন যাচ্ছে শান্টিং করছে তখন তো ধোঁয়ার ইঞ্জিন ওই কয়লার ইঞ্জিন ধোঁয়া উঠত তার জন্য কিছুটা অসুবিধাও হতো অনেকের তা সত্ত্বেও আমার কিন্তু মনে হয়েছিল যে এই যে রেলওয়ে সারা ভারতবর্ষকে মাকড়সার জালের মতো বুনে রেখে দিয়েছে এটা একটা বিরাট বিপ্লব আসল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে যা বোঝায় ভারতবর্ষে কিন্তু আমার মনে হয় এই রেলওয়ে নিয়ে এসেছিল রেল প্রথম নিয়ে এলো একটা বিরাট বিপ্লব কি জানেন যে তুমি ব্রাহ্মণী হও আর নমশূদ্রই হও কিচ্ছু যায় আসে না সবাই সমান তোমাকে সেই তুমি যদি থার্ড ক্লাসের টিকিট কাটো তোমাকে তার সঙ্গে ঠেসাঠেসি করে যেতে হবে কোনো আলাদা ব্যবস্থা কারোর জন্য নেই এই যে ব্যাপারটা যে সকলে একসঙ্গে মিলেমিশে যেতে পারে একসঙ্গে মানুষ মানুষকে সমানভাবে ভাবতে পারে এই জিনিসটা কিন্তু রেলওয়ে এলো বলেই হলো তার আগে কিন্তু এই জিনিসটা ছিল না আমি সেই ছোটোবেলা থেকে এই খড়গপুর শহরটাকে দেখে বেরিয়েছি চষে বেরিয়েছি বন্ধুবান্ধব নিয়ে কোথায় যাইনি তারপর যখন সাইকেল চড়তে পেলাম তখন একেবারে একটা মুক্তি যেন আমার প্রথম যে উপন্যাস হয়তো অনেকেই প্রথম উপন্যাস ছোটোবেলা নিয়েই লেখে কিন্তু আমার উপন্যাস শুধু ছোটোবেলা নিয়ে নয় এই বিপ্লবের কথাও তার মধ্যে আছে এই যে সামাজিক পরিবর্তন হয়ে গেল সামাজিক একটা সাংঘাতিক ভাঙাগড়া গো হয়ে গেল এই জিনিসটা কিন্তু বিশাল ব্যাপার সারা ভারতবর্ষেই এই জিনিসটা চালু হয়ে গেল এই এই করতে করতে কীভাবে যেন হঠাৎ একদিন মনে লেখার দিকেও চলে গিয়েছিলাম এবং লিখেও ফেলেছিলাম প্রথম প্রহর বলে একটা উপন্যাস সেই উপন্যাসটা আসলে আমার ছোটোবেলার কথা যত না আছে ওই খড়গপুর শহরটার মধ্যে এই মেলামেশা নানা রকম লোক নানা রকম ইয়ে এবং এই কলকারখানা সব মিলিয়ে সেটাকে চেহারা দেওয়া হয়েছিল এবং সবচেয়ে মজা হচ্ছে ওই উপন্যাসটার মধ্যে আমি 4 লাইনের প্রথম যখন বই বেরোলো প্রথম ভূমিকায় 4 লাইনের একটা চৌপাই দিয়েছিলাম তুলসীদাস থেকে পহেলা প্রহর মে সব কই জাগে দুসরা প্রহর মে ভোগী তিসরা প্রহর মে তস্কর জাগে চৌঠা প্রহর মে যোগী এটা ইংরেজি কাগজে বিদেশি একটা ইংরেজি কাগজে একটা গল্প বেরিয়েছিল গল্প না একটা খবর বেরিয়েছিল দ্বীপের নাম টিয়ারাং গল্পটার মূল যে বিষয় ঠিক সেই রকমই হয়েছিল একটা বিদেশি দ্বীপে আমার মাথায় ঢুকলো যে এটা আমাদের এখানে তো সুন্দরবন রয়েছে আন্দামান রয়েছে এইসব জায়গাতেও তো এইরকম ছোটো ছোটো দ্বীপ রয়েছে এইরকম ঘটনা তো এখানেও ঘটতে পারে ওই গল্পটাকেই নিয়ে আমি উপন্যাসটা লিখলাম একেবারে আমাদের ছাঁচে আসলে নামটাই এরকম দিলাম কেন এই যে সুন্দরবনের দিকে বা আন্দামানের দিকে যেসব ছোটো ছোটো দ্বীপ আছে
এদের তো কিছু কিছু ছবি ছাপা দেখেছি এবং মোটামুটি একটা ধারণা হয়ে গেছে যে এই দ্বীপগুলো কোনো শহর সভ্যতার ছোঁয়া পায়নি বলে খুব সুন্দর হয়ে আছে, একবার বনের পাখির মতো। একবারে একটা টিয়া রং বলার মানে হচ্ছে যে একেবারে সবুজ একটা দ্বীপের মধ্যে লাল ঠোঁটালা একটা টিয়া পাখিকে দেখতে যেমন সুন্দর লাগে, এই দ্বীপগুলোকেও সেই রকমই লাগে। এই মনে করেই কিন্তু গল্পটা আরম্ভ করেছিলাম এবং আমাদের পরিবেশে আমাদের পটভূমিতে এই উপন্যাসটা লেখা। আমি আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় এবং পূজা সংখ্যাটা সম্পাদনা করে আসছি বহুদিন ধরে। এর ফাঁকে দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ, তার সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে, আমরা প্রায় একসঙ্গে আড্ডা দিই, গল্প করি, আর উনি মাঝে মাঝেই আমাকে তাগাদা দেন গল্প লিখুন গল্প লিখুন। উপন্যাস লেখার কথা উনি কখনো বলতেন না, আর আমারও খুব যে একটা ইচ্ছে ছিল তা নয়। সেই সময় সাগরবাবু বললেন যে একটা উপন্যাসের নাম দেন, একটা ধারাবাহিক উপন্যাস পরের সপ্তাহ থেকে আপনাকে শুরু করতে হবে এবং উপন্যাসটা অন্তত এক বছর চালানো চাই। দেশ পত্রিকা তখন সাপ্তাহিক পত্রিকা, ভেবে দেখুন যে একটা সাপ্তাহিক পত্রিকার ধারাবাহিক লেখা অনেক কঠিন ছিল। এখন তো সব ইয়ে হয়ে গেছে, পাক্ষিক হয়ে গেছে, 15 দিন পরে একটা কিস্তি দিতে হয়, আর তখন প্রতি সপ্তাহে একটা সপ্তাহে দিতে না দিতে আর একটা সপ্তাহের লেখা দিতে হবে। আমি তো দোনামোনা করছি, উনি বললেন কিচ্ছু না, আপনাকে দিতেই হবে, আপনি আজকে যদি পারেন খুব ভালো হয়, তা নাহলে কালকেই আমাকে উপন্যাসের নামটা দিন, আমার এই সংখ্যাতেই তার অ্যানাউন্সমেন্ট যাবে উপন্যাসের নাম দিয়ে। আমি জানি না, আমার নিজেরও হয়তো মনে হলো যে একটা ধারাবাহিক উপন্যাস লিখি না, রাজি হয়ে গেলাম, বললাম ঠিক আছে কাল ভেবেচিন্তে কাল নাম দেব। আমি উপন্যাসের নাম কী হয় ভাবতে ভাবতে একটা বিষয় ভাবলাম, তখন স্বাধীনতা এসে গেছে, প্রথম জিনিস আমাকে যেটা খুব মুগ্ধ করেছিল সেটা হলো যে ট্রেনে যেতে যেতে হঠাৎ দেখলাম যে মাঠের ওপর দিয়ে বড় বড় সমস্ত পোল, ওই ইলেকট্রিকের পোস্টগুলো খাড়া হয়ে গেছে। দামোদর ভ্যালি কর্পোরেশন প্রথম শুরু হচ্ছে তখন, এটা দেখে হঠাৎ যেন খুব একটা আনন্দ হয়েছিল আমার যে আমাদের দেশটা যেন বদলাতে চলেছে, অনেক কিছু হবে এরকম একটা আশা হয়েছিল। আবার অন্যরকম দিকও ছিল নানা রকম, সেই সব নিয়ে তো অনেক কিছু লেখা যায়, আবার তার সঙ্গে যদি প্রাচীন আগে কী ছিল আমাদের সমাজ, আমাদের কীরকম দিন গেছে, আগেকার দিনে কী ছিল, এগুলোও তো দেখানো যেতে পারে, সব জড়িয়ে দিয়ে যদি একটা উপন্যাস লেখা যায়। প্রথম যে নামটা আমি ভাবলাম সেটা হচ্ছে পলাশ বনির পদাবলী। আমি কিন্তু বন পলাশের পদাবলী ভাবিনি, আমি সাগরবাবুকে ফোন করে বললাম নাম ঠিক হয়ে গেছে, আপনি দিতে পারেন পলাশ বনির পদাবলী, বলে চলে গেলাম। কিন্তু ভীষণ কানে আমার নিজেরই খারাপ লাগলো, কিরকম খটকা লাগছে যে এই অনুপ্রাসটা কেন, এই অনুপ্রাসটাকে ভেঙে দিলে অনেক ভালো হয়। ভাবতে ভাবতে রাত্রিরেই আমার মনে হলো যে এটার নাম বদলে করি বনপলাশের পদাবলী। মাত্র দুটো সংখ্যার বোধহয় একটা সংখ্যা ছাপা হয়েছে আর দ্বিতীয় সংখ্যা লেখা হয়েছে বা ওই রকম অবস্থা। সেই সময় আমার বড় মেয়ে, সেটাও আমাদের মনে আছে, অষ্টমীর দিন, অষ্টমীর দিন হঠাৎ আমার স্ত্রীর এক কড়াই দুধ নামাতে গেছে, সে পিছন থেকে এসে আমাকে জামা পরিয়ে দাও নাকি বলতে, মানে পুজো দেখতে যাবে বলতে গেছে, সেই পুরো কড়াই দুধটা তার গায়ে পড়লো এবং সমস্ত সঙ্গে সঙ্গে সব চামড়া উঠে গেল। বোধহয় 15 দিন কি 20 দিন আমাদের হাসপাতালে থাকতে হয়েছিলো ও আমার মেয়েকে। তারপর উপন্যাস সেই ফাঁকেই লিখে গিয়েছি, কেন লিখেছি সেটাও আপনাকে বলি, যে ওইটা লেখার সময় আমি অন্যমনস্ক হবার একটা সুযোগ পেতাম, আমি গল্পের মধ্যে যেই মন দিয়ে দিতাম সঙ্গে সঙ্গে আমার লেখার মধ্যে ডুবে যেতাম, আমার আরও ওই কষ্টটা সহ্য করতে হতো না। এই যে বনপলাশির পদাবলী নিয়ে আমি একটা উপন্যাস লিখে ফেললাম, সবচেয়ে বড় কথা আমি কিন্তু গ্রাম সম্পর্কে খুব যে ওয়াকিবহাল তা নই,
তাহলে আমি বনপলাশির পদাবলী উপন্যাসটা লিখে ফেললাম কি করে? সারা জীবন একজন গ্রামে থাকলে সে একটা ভালো উপন্যাস লিখতে পারবে গ্রাম নিয়ে, তাও সত্যি নয়। হয়তো তারাশঙ্কর গ্রামে ছিলেন, এটা যেমন কাজ করেছে, বিভূতিবাবু গ্রামে ছিলেন, তিনিও খানিকটা অভিজ্ঞতা পেয়েছেন। যেহেতু গ্রাম দেখিনি, সেই জন্যে গ্রামের অনেক কিছু আমার চোখে পড়েছে, অনেকগুলো চরিত্র আমি দেখেছিলাম। এই যে অট্টামা চরিত্র, শুনলে অবাক হয়ে যাবেন, তার নাম সত্যিই অট্টামা, একদম বুড়ি থুত্তুরি। আমার দেখা সেই অট্টামাকে আমি কল্পনা দিয়ে তৈরি করিনি, বলতে গেলে কিছুটা তার আগেকার জীবনের গল্প কথা শুনেছিলাম এবং তাকে দেখেছিলাম, তার সঙ্গে আমি কথাও বলেছি। তেমনি মোহনপুরের বউকে আমি দেখেছি, তার সঙ্গে কথা বলেছি এবং তার জীবনের অনেক কিছু আমার জানা হয়ে গেছে। এইরকম কয়েকটা চরিত্র ওখানে আছে যাদের আমি দেখেছি, কিন্তু কদিনের জন্য দেখেছি, খুব যে বেশি দিন দেখেছি তাদের, আমি হয়তো 4-5 বার তাদের গিয়েছি এবং একদিন কি দুদিন করে দেখেছি। তার মধ্যেই কিন্তু সমস্ত জিনিসটা আমার মনের মধ্যে একটা ডায়নামো চার্জ হয় বলে না, সেই রকম ব্যাপার ঘটে গিয়েছিলো। যাতে যে চরিত্রগুলো কতখানি দেখেছি এটা বড় কথা নয়, কিন্তু এরা মিলে মিশে একটা ভূমণ্ডল তৈরি করে ফেলেছিল। বনপলাশির মাটি বসে, মাটি তো লয় পাষাণ, পাষাণ বৈশাখে পাষাণ, আষাঢ়ে মাটা বটে, আর শ্রাবণের রোপণ, ওখানে স্বপ্ন। আমি বনপলাশি নিয়ে উপন্যাস লিখিনি, আসলে বনপলাশি গ্রামটাই আমাকে তার লেখক হিসেবে বেছে নিয়েছিল। বাহ বাহ বাহ, কি সুন্দর কথা।